শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই দুর্যোগকালীন সময় সবাই যা যার বাসাতে আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করতেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টা হলো 5.3, এবং 5.3-এর যে প্রবলেমগুলো আছে, ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, এগুলো সবগুলো সূচক রিলেটেড। এবং সূচকের অঙ্ক যদি তোমরা জেনারেল ম্যাথে করে থাকবে, কারণ সূচকের ব্যবহার আছে জেনারেল ম্যাথে, এবং ওই সূচকের ওই কিছু ফর্মুলা আমরা পড়েছি, ওই ফর্মুলাগুলো ইউজ করে এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে পারবে। এবং সূচকের ফর্মুলা যারা ভালো পারবে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা সহজ হয়ে যায়। তো আসো এখন আমরা যদি সূচকের ফর্মুলাগুলো আমি যদি একটু রিভিউ করি, যদিও তোমরা জেনারেল ম্যাথে সূচকের ফর্মুলাগুলো দেখেছো এবং ওই চ্যাপ্টারগুলো করা হয়েছে, তো আমি বেশ সমানিমান সূত্র নিয়ে, তো আমরা দেখো সূচকের ক্ষেত্রে আমরা জানি যে এ টু দ্য পাওয়ার জিরো দ্যাট মিন্স ওয়ান হয়, কারণ কোনো একটা রাশির পাওয়ার যদি জিরো হয় তাহলে এক্ষেত্রে আমরা ওয়ান লিখতে পারি। এগুলোর প্রমাণ আছে জেনারেল ম্যাথে, হয়তো তোমরা করেছো। এখন এটা যদি কোনো সংখ্যা আসে টু টু দ্য পাওয়ার জিরো, তাহলে আমরা এটাকেও কী লিখতে পারি, ওয়ান লিখতে পারি। যদি এটা কোনো ফ্র্যাকশন নাম্বার হয়, যদি এ বাই বি হোল টু দ্য পাওয়ার জিরো হয়, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে আমরা ওয়ান লিখতে পারি। তার মানে পাওয়ার জিরো মানে কী হবে, ওয়ান লিখতে পারবো। ঠিক আছে, আর একটা সূত্র এ ইনভার্স ওয়ান, তার মানে আমরা এটাকে কী লিখতে পারি, ওয়ান বাই এ লিখতে পারি। এ ইনভার্স টু যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো ওয়ান বাই এ স্কোয়ার। যদি এ ইনভার্স থ্রি আসে তাহলে আমরা এটাকে লিখতে পারবো ওয়ান বাই এ কিউব। যদি আসে এ বাই বি ইনভার্স ওয়ান, তারপর আমরা এটা লিখতে পারবো ওয়ান বাই এ বাই বি। এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি ওয়ান ইন্টু বি বাই এ, দ্যাট মিন্স বি বাই এ। ক্লিয়ার? আর তোমরা জানো এটা সেই ক্লাস সিক্স থেকে শুরু হয়েছে, যখন বেসগুলো একই রকম থাকে তখন ইন্ডেক্সগুলো কী হয়, যোগ হয়। তাহলে এই রিলেটেড দেখো ফর্মুলা তোমরা সেই ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়েছে, এটা তোমার এম ইন্টু এটা তোমার এন এ। হয় বেসগুলো একই রকম হলে গাছগুলো কী হয়, যোগ হয়, গুণের সময় গাছগুলো যোগ হয়। যদি আবার বাঘ থাকে, বাঘ আকারে থাকে, এটা তোমার এম ডিভাইডেড এটা তোমার এন। এখানে বেসগুলো যদি একই রকম থাকে, মানে বৃত্তি ঠিক থাকলে গুণের সময় গাছগুলো যোগ হয়, এবং বৃত্তি ঠিক থাকলে বাঘের সময় কী হবে, বিয়োগ হবে। আমরা এটাকে এটা তোমার এম মাইনাস এন লিখতে পারি। ক্লিয়ার? তারপর আসো এটা তোমার এম হোল টু তোমার এন এর ফর্মুলা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো এটা তোমার কত, এম এন লিখবো। আমরা জানি যে পাওয়ার এবং পাওয়ারে কী হয়, গুণ হয়। তাহলে দেখো এটাকে আমরা অন্য একটা ফর্মুলা লিখতে পারবো, এটা তোমার এন হোল টু তোমার এম লিখতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো রেজাল্ট কী আসে, এটা তোমার এম এন। তাহলে দেখো রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা তোমার এম এন এটা তোমার এম এন। তার মানে এটা তোমার এম হোল টু তোমার এন ইকুয়াল আমরা এটা তোমার এম এন লিখতে পারি, অথবা এটাকে আমরা এরকম লিখতে পারবো এটা তোমার এন হোল টু তোমার এম ইকুয়াল এটা তোমার এম এন। ক্লিয়ার? এখন আমার মূল যে সূত্রটা ওইটা কাজে লাগবে, ওইটা হলো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স সমান সমান ওয়াই হয়, এই ফর্মুলা। আর একটা আছে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স হয়, তবে এ ইকুয়াল টু বি হয়। এই দুইটা ফর্মুলা আমার এই জাতীয় আজকের যে এই চাপা দুর্নীতির অঙ্কগুলো করতে এই সূত্রগুলো আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানলাম যে যখন বৃত্তিগুলো ঠিক থাকবে, দুই পাশে বৃত্তিগুলো ঠিক থাকলে তাহলে আমরা গাছগুলো সমান লিখতে পারবো, অথবা দুই পাশের যদি পাওয়ারগুলো সমান হয় তাহলে আমরা গাছগুলো বৃত্তিগুলো কী লিখতে পারবো, সমান লিখতে পারবো। ঠিক আছে, তাহলে বৃত্তি ঠিক উভয় পাশে বৃত্তি ঠিক থাকলে গাছগুলো সমান হয়, আবার উভয় পাশে গাছ সমান হলে বৃত্তিগুলো কী হয়, সমান হয়। এখানেও দুইটা কন্ডিশন আছে, কন্ডিশনগুলো তোমরা বইতে পাবে। তো আমি যেহেতু সূচক নিয়ে তোমাদের জেনারেল ম্যাথ আলোচনা করা আছে, তাহলে আমি আজকে আর সূত্র নিয়ে বেশি আলোচনা করব না, সূত্রের প্রমাণগুলো তোমরা দেখবে। আমি আজকে এই চ্যাপ্টার অঙ্ক যদি শুরু করি, তোমাদের বইয়ের যে এক নম্বর চ্যাপ্টার 5.3 যে এক নম্বর অঙ্ক কোশ্চেনটা আছে, এটা হলো থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল 81। তাহলে দেখো আমাদের যেহেতু আমরা এই দুইটা ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই দুইটা ফর্মুলা যদি ইউজ করতে চাই, তাহলে দেখো আমাদের থ্রি টু দ্য এক্স প্লাস টু ইকুয়াল 81 আছে। 81 কিন্তু আমরা থ্রি আকারে লিখতে পারি, যেমন 81 যদি আমি ডিভাইড করি থ্রি দ্বারা তাহলে আমরা লিখতে পারবো 27, আর 27 থ্রি দ্বারা ডিভাইড করো লিখো 9, 9 থ্রি দ্বারা ডিভাইড করলে পাচ্ছ 3। তার মানে দ্যাট মিন্স উই ক্যান রাইট ইট 81 ইকুয়াল থ্রি টু দ্য
4 ঠিক আছে তা 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 এখন আমাদের যে উপরে যে সূত্রটা আছে দেখো x টু দি পাওয়ার x ইকুয়াল টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু কত হয় y হয় তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের উভয় পাশের বৃত্তগুলো একই রকম আছে তাহলে বৃত্তগুলো যখন আমরা এক রকম দেখব তখন ঘাতগুলো কি করতে হবে যোগ করতে হবে তাহলে যে ঘাতগুলো যদি যোগ সরি ঘাতগুলো সমান হবে তার মানে আমি x প্লাস 2 ইকুয়াল কত লিখতে পারবো 4 লিখতে পারবো তাহলে এখন থেকে আমরা ইজি ভাবে x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 মাইনাস 2 বা x ইকুয়াল 4 মাইনাস 2 হলো 2 সুতরাং x ইকুয়াল 2 সুতরাং নির্ণয়ের সমাধান x ইকুয়াল 2 দিস ইজ অ্যানসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো আমি তোমাদের বইয়ের থেকে কোশ্চেন নম্বর 2 যদি করতে চাই কোশ্চেন নম্বর 2 এখন কোশ্চেন নম্বর 2 হলো 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ঠিক আছে এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে এখন দেখো আমরা তো একটা সূত্র ছিল যদি আমরা বলছিলাম যে উভয় পক্ষের ঘাত যদি সমান হয় তাহলে বৃত্তগুলো সমান লিখতে যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ওই সূত্র ফর্মুলা ইউজ করি তাহলে দেখো এই ক্ষেত্রে কী সমস্যাটা হচ্ছে এক্ষেত্রে আমরা কিন্তু 5 ইকুয়াল 3 লিখতে পারি যেহেতু আমাদের এটার ঘাত কত 3x মাইনাস 7 আর এটার ঘাত 3x মাইনাস 7 তাহলে উপবাসের ঘাত সমান যে উপবাসের ঘাত সমান হলে আমরা বলছি যে বৃত্তগুলো লেখা যাবে এই জন্য দেখো তোমাদের সূত্রগুলো লেখার পাশে পাশে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে হ্যাঁ ওই কন্ডিশনগুলো ফলো করলে আর এটা লেখা যাবে না তাহলে দেখো ওই অনুসারে 5 ইকুয়াল 3 হয় কিন্তু 5 ইকুয়াল 3 কখনো কি সম্ভব তাই এটা কখনো সম্ভব নয় তার জন্য এটাকে আমরা এইভাবে লিখতে পারবো না ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না তাহলে এই ক্ষেত্রে আমরা যা করতে হবে তাহলে আমরা এটাকে লিখতে পারবো 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল 1 এখন তোমরা যেভাবে বোঝো আমি উপপক্ষকে ডান পাশে যে রাশিটা আছে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 দ্বারা কী করেছি ভাগ করেছি ঠিক আছে ভাগ করলে আমরা অবশ্যই এটাকে 1 পাবো তাহলে এখন দেখো আমার এই যে বাম পাশের 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 আর 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 তাহলে উভয় পাশের লব এবং হরের পাওয়ার কিন্তু সেম 3x মাইনাস 7 তাহলে আমরা কিন্তু এটাকে এরকমভাবে লিখতে পারি 5 বাই 3 হোল টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল 1 লিখতে পারি ক্লিয়ার তারপরে আমরা জানি যে কোনো জিনিসের পাওয়ার যখন জিরো হয় তাহলে এটার রেজাল্ট কত হয় 1 হয় তাহলে আমরা এই যে ডান পাশে যে 1 আছে এই ডান পাশের 1টাকে আমরা বাম পাশে বৃত্তি আকারে লিখবো তাহলে এটা কীভাবে লেখা যাবে তাহলে 5/3 হোল টু দি ওয়াল 3x মাইনাস 7 ইকুয়াল 5/3 হোল টু দি ওয়াল 0 লিখতে পারি কারণ 5/3 হোল টু দি ওয়াল 0 ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি আমরা জানি যে একটা রাশির পাওয়ার যদি কী আসে জিরো আসে তাহলে ওই রাশিটাকে আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি তাহলে এক্ষেত্রে দেখো 5/3 আমাদের বৃত্তিগুলো কী হয়ে গেছে একই রকম হয়ে গেছে যখন আমরা বৃত্তিগুলো একই রকম হয় তখন আমরা ঘাতগুলো কী লিখতে পারি সমান লিখতে পারি তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো 3x মাইনাস 7 ইকুয়াল 0 বা 3x ইকুয়াল 7 বা x ইকুয়াল আমরা লিখতে পারি 7/3 সুতরাং x ইকুয়াল 7/3 ওকে নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল 7/3 দিস ইজ অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই জানাবে কারণ পাস্টের যে চ্যাপ্টার আছে পাস্টের সূচক সমাধান যেগুলোকে আমরা বলি 5.3 এবং 5.6 তোমাদের সূচক সমাধান আছে তো এক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সূচকে যে ফর্মুলাগুলো আছে যে প্রপার্টিসগুলো আছে এইগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে নেক্সট ক্লাসে আমরা 5.3 এর
অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে জানাতে ইনফর্ম করতে পারো। তো সবাই ভালো থাকবে এবং বাসাতে অঙ্কগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ।